স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি মঙ্গলবার আমরা কথা বলি পারিবারিক সম্পর্ক নিয়ে। আজ আমরা কথা বলবো কেমন হবে বউ শাশুড়ির সম্পর্ক এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য আজ আমার সঙ্গে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জোহরা পারভিন। স্বাগত আপনাকে সমাধান সূত্রে জোহরা পারভিন। শিরোনামে যেটা বলছিলাম, কেমন হবে বউ শাশুড়ির সম্পর্ক, যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি প্রত্যেকটা ঘরে ঘরে যখন একজন নারী বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে যায়, অন্য সম্পর্কগুলোর তুলনায় বউ শাশুড়ির সম্পর্কটাই মনে হয় বেশি আলোচনায় থাকে এবং যে সম্পর্কটা অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা সম্মানের এবং অনেক বেশি কি বলবো পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের হতে পারতো, সেই সম্পর্কগুলোতে আমরা কিছু টানা পোড়েনের গল্প শুনেই আসছি প্রতিদিন। আমি আপনার সাথে খুবই একমত, আপনি যে বলছিলেন যে সম্পর্কটা এমন হওয়া দরকার, কিন্তু আসলে যেটা হচ্ছে আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে আর কোনো ইস্যুই নাই, শুধুমাত্র এই একটা ইস্যুর জন্য এমনকি ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে। আমার একজন ক্লায়েন্ট ছিল, উনি মানে হাইলি এডুকেটেড সোসাইটি তে, উনি খুব দুঃখ করে বলেছিলেন ডিভোর্স যখন হয়ে যাচ্ছে যে আপা আমার বিয়েটা আসলে আমার হাজবেন্ডের সাথে হয়নি, আমার বিয়েটা হয়েছিল আমার শাশুড়ির সাথে, তারপরে আর অ্যাডজাস্ট করতে পারলেন না, ডিভোর্স হয়ে গেছে। আপনার প্রশ্নটাতে যদি আসি যে কেমন হবে বউ শাশুড়ির সম্পর্ক, আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র একটু সচেতন, একটু যদি সচেতন হই আমরা, আমি একটা বিখ্যাত থিওরির একটা কনসেপ্ট শেয়ার করব দর্শক যারা দেখছেন, দর্শকের উদ্দেশ্যে একটা কনসেপ্ট শেয়ার করবো যে কি দেখতে পাচ্ছে দর্শক। দর্শক এখানে দেখতে পাচ্ছে, এখানে আমাদের গর্ব করতে পারি আমরা এমন কিছু, আমাদের শহীদ মিনার, আমাদের অপরাজেয় বাংলা, অনেক কিছু ছবি আছে। এখন এই সাইডটা যদি ধরি যে এই সাইডটা শাশুড়ি দেখছেন, অপোজিট সাইডে বউ কি দেখছেন, এখানে কিন্তু ওই ছবিটা দেখতে পাচ্ছেন না। তো একই সাথে এই এই যে রূপক অর্থে যেটা বোঝাতে চাচ্ছি যে এই পাশে যিনি দেখছেন উনি যেমন রাইট, এই পাশে যিনি দেখছেন উনিও কিন্তু রাইট। এখন কেউ কিন্তু কাউকে রং বলতে পারেন না, কিন্তু বলছেন কিন্তু আমাদের যে যুদ্ধটা লাগছে, আমরা কিন্তু নিজেকে রাইট মনে করছি, অন্যকে কিন্তু রং বলছি। কিন্তু এই রূপকটা দিয়ে আমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছি যে একই সাথে মাল্টিপল ট্রুথ পসিবল, মানে একই সাথে আমি যেমন সত্য হতে পারি, একই সাথে অপলাও কিন্তু সত্য হতে পারে, কিন্তু একদম মারামারি লেগে যাবে যে অপলা ইজ রং, অপলা ইজ রং। এখন শাশুড়ির জায়গাটা যদি আমরা দেখি যে আমরা একটা কথা বলি, ফ্যামিলি লাইফ ট্রানজিশন, একটা ছোট মানব শিশু যখন বড় হয় সেই মানব শিশুর কিন্তু ধাপ আছে, বড় হলো, পিউবার্টিতে গেলো, তারপরে আরো বড় হলো, তারপরে বিয়ে হলো, বেবি হলো, মানে এই যে রিটায়ারমেন্ট, মানব যে জীবন চক্র মানব শিশুর সারা জীবন কিন্তু সমস্যা হয়। ছোট বাচ্চাটা যখন ছিল সমস্যা হয়, যেই পিউবার্টিতে গেল সমস্যা হচ্ছে, বাবা মা চিন্তিত হচ্ছে, লাইফের যখন একটা মেইন কোর্স, একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ পার হচ্ছে মানুষ, তখন কিন্তু মানুষের সমস্যা হয়। ঠিক তেমনি একটা ফ্যামিলিরও এরকম জীবন চক্র থাকে। একটা ফ্যামিলি ধরেন আছেন, সবাই আছেন, ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা বিয়ে করলো, বউ আসলো, এই যে ধাপ ধাপ হচ্ছে, এই ধাপের মধ্যে যখন এই একটা বাড়ির ছেলেটা যখন বিয়ে করে, এটা কিন্তু একটা পরিবারের এক ধাপ থেকে, পরিবারের জীবন চক্রের মধ্যে এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার যে পর্বটা, এই পর্বটায় সফলভাবে সবাই অ্যাডজাস্ট করতে পারে না। ছেলেটার মধ্যে যে দায়িত্ব, একটা রোল অ্যাড হলো, সে ছেলে ছিল এতদিন, সে কিন্তু এখন হাজবেন্ড হয়ে গেল, মেয়েটা এতদিন শুধু মেয়ে ছিল, সে একটা বাড়ির বউ হয়ে গেল। এই অ্যাডজাস্টমেন্টটাই সফলভাবে করতে পারেন না বউ শাশুড়ি সম্পর্ক। এটা কিন্তু আসলেই খুবই এক্সেলেন্ট একটা সম্পর্ক, যে সম্পর্ক অ্যাড হচ্ছে, বিয়ে মানে হচ্ছে সম্পর্ক অ্যাড হচ্ছে, এটা কান্নাকাটির কোনো সুযোগ নেই, এটা খুবই খুশির একটা মুহূর্ত। এনিওয়ে, এখন শাশুড়ির জায়গাটা যদি আমরা দেখি, মেয়েরা মানে আমার অভিজ্ঞতায় এই কালচারের মেয়েরা একটু ইনসিকিউরিটিতে ভোগে, মানে এটা একটা খুবই দুঃখজনক সাইকোলজি যে শাশুড়ি মনে করছে আমার ছেলে তো হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু ছেলের যে একটা নতুন রোল যুক্ত হচ্ছে, সে এই মেয়েটার হাজবেন্ড,
এই যে একটা সহজ ভাবে যে একটা গ্রহণ করার যে একটা মানসিকতা, এটা মেয়েদের মধ্যে, মেয়েদের মধ্যে আমি বলতে চাচ্ছি যে শাশুড়ি গ্রুপের মধ্যে যদি দেখি, ওনাদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে এখন তাহলে আমার সেফটি সিকিউরিটি তাহলে কি হচ্ছে, আমার ছেলে তো হাতছাড়া হয়ে যাচ্ছে। এই যে একটা একটা নেতিবাচক চিন্তা এসে যে হাজির হয়, তার জন্য কিন্তু উনি ইনসিকিউর বোধ করেন এবং উনি কিছু আচরণ করতে থাকেন। বউটার দিকে যদি আমরা খেয়াল করি, ধরেন 25 বছরের একটা মেয়ের বিয়ে হলো, এই 25 বছরের পর্যন্ত সে যেই পরিবারে ছিল তাকে, সে একটা বাগানের গাছ, হঠাৎ করে সমাজের নিয়ম অনুযায়ী এই গাছের ডালা কেটে নিয়ে এই যে শ্বশুর বাড়িতে এনে ওই যে গাছ যে কলম দিয়ে লাগায় যে বলে এখানে আজকে থেকে এই লোক তোমার বাবা, এই লোক তোমার মা, এই যে অ্যাডজাস্টমেন্ট খাওয়া থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরি, এই যে মেয়েটার যে অ্যাডজাস্টমেন্ট কষ্ট, এটা কিন্তু অন্য কেউ কিন্তু ফিল করছে না, খেয়াল করছে না। এই যে একটা গ্যাপ, এবং এই গ্যাপের মধ্যে আমি যে রূপক অর্থে যেটা দেখিয়েছিলাম যে 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 যার যার সাইডটা দেখছে, কেউ আর অপোজিট সাইডটা দেখছে না, এটা হচ্ছে আমাদের মূল ইস্যু যে আমরা অন্যের সাইডটা দেখতে অভ্যস্ত না, আমরা শুধু নিজের সাইডটা দেখি এবং নিজের সাইড নিজের চিন্তাটাকে নিজের আইডিয়াটাকে একমাত্র সঠিক আইডিয়া মনে করি। এটা হচ্ছে একটা জায়গা। এখন আপনার জোহরা পারভীন, একজন দর্শক রয়েছে আমাদের সঙ্গে, আমরা একটা ফোন নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি একটু যুক্ত করতে চাই জোহরা পারভীন, যেটা আপনি বলছিলেন। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে একজন শাশুড়ি হয়তো বা তিনিও তো একসময় ছেলের বলছিলেন, তিনি তার শাশুড়ির কাছে হয়তো কিছুটা মানসিক কিংবা অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে, তখন তিনি ভাবছেন আমার ছেলের বউ যখন আসবে তাকে আমার এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আবার একজন ছেলের বউ, একজন মেয়ে যখন বিয়ে করবেন, তিনি হয়তো ভাবছেন আমার শাশুড়ি আমার সাথে এই সমস্যাগুলো করতে পারে, আমাকে আমার শাশুড়ির ব্যাপারে এই পদক্ষেপগুলো নিতে হবে। তো এটা তো আসলে একটা সম্পর্ক, দুইজন মানুষকে না দেখে আগে থেকেই একটা প্রি কনসেপ্ট, আগে থেকেই একটা নেতিবাচক চিন্তা নিয়ে দুইজন মানুষ আসলে শুরু করতে যাচ্ছেন, এটার জন্য কি আমাদের সমাজের যে প্রচলিত বিষয়গুলো রয়েছে এগুলোই দায়ী কিনা, এই বিষয়টি জানবো। সেই সাথে আরেকটু বিষয় জানবো, সেটা হচ্ছে বউ শাশুড়ি তো আসলে একটা পারিবারিক সম্পর্কেরই অংশ, আক্ষরিক অর্থে বউ শাশুড়ির সম্পর্ক থেকে বের হয়ে এসে মা মেয়ের সম্পর্ক হওয়া কি আদৌ সম্ভব কিনা, মানে মা মেয়ে কেন হতে হবে, বউ শাশুড়ি কেন নয়, কিন্তু সেটাই কেন সুন্দর করে নয়, এই বিষয়টা একটু জানতে চাই। ফোনটা কি লাইন কেটে গেছে? জি, আমরা দর্শককে হারিয়ে ফেলেছি, নিশ্চয়ই উনি আমাদের সঙ্গে পরবর্তীতে আবার যোগাযোগ করবেন। একদম মা মেয়ে সম্পর্কে এটা আমি মনে করি লজিক্যালি এটা হওয়ার না, এবং এই আশাটাও করাটা আসলে দরকার নাই, কারণ আসলে সত্যিকারের যে মা আর মেয়ের সম্পর্ক এটা একদমই এক্সক্লুসিভ, এটা কখনো অন্য কারোর সাথে হওয়ার না, বাস্তবে হওয়ার না। আর আপনার সাথে আমি একমত, আপনি যেটা বলছিলেন যে বউ শাশুড়ির সম্পর্কটা থাকবো, উনি আমার মাদার ইন ল, আইন অনুযায়ী উনি আমার মা, তার মানে মায়ের ফিগার একেবারে এক্সাক্ট মা হইতে হবে, ওই এক্সপেকটেশন যদি একটা বউয়ের থাকে এটা তো আসলে সম্ভব না। আর আপনি একটা খুব চমৎকার কথা বলেছেন অপলা, থ্যাংক ইউ এই পয়েন্টটার জন্য, সেটা হচ্ছে যে আমরা আগাম কিছু ভেবে নেই, মানে একটা সম্পর্কে যাওয়ার আগেই কিছু নেতিবাচক ধারণা কিন্তু আমাদের মাথার মধ্যে এসে হাজির হয়। এবং আমি যদি একটা রূপক শেয়ার করি, এই চশমাটা যদি কড়া লাল রঙের চশমা হয় তাহলে কিন্তু আমি এই সাদা কাগজটাকে কিন্তু সাদা দেখবো, আমি যদি সবুজ চশমা দিই তাহলে কিন্তু আমি এটাকে সবুজ দেখবো। সো আমি যেই রঙের চশমা দিচ্ছি সেই রঙের কিন্তু এই কাগজটাকে দেখছি, তা আমি যদি আগেই একটা নির্দিষ্ট চশমা পরে এসে এই সম্পর্কে ঢুকি তাহলে তো স্বাভাবিক। আমরা যদি থিওরি অফ রেসিপ্রোসিটি যদি খেয়াল করি, আমি যদি এখন অপলা আমি যদি আপনার সামনে থাকতাম, আপনাকে যদি একটা চিমটি মারতাম, বারবার আমি আপনাকে চিমটি মারছি, আপনি কতক্ষণ আমার সাথে ভালো আচরণ করবেন, আপনিও একটা ধমক দেবেন আমাকে, তাহলে এই যে আমি যেটা আচরণ করছি সেটারই তো রিটার্ন আসবে, একবার দুইবার তিনবার, এই জিনিসটাই আমরা কেউ কিন্তু মানে ছাড় যে দিচ্ছি না। আর এই যে আগাম যে চিন্তা, এটা খুবই দুঃখজনক, এটা হচ্ছে কি একটা ট্রিভিয়াল একটা বিষয় হয়ে গেছে যে গোটা ট্র্যাডিশন চলছে চলছে। এবং আগেকার দিনের শাশুড়িরা খুব অল্প বয়সে কিন্তু বিয়ে হতো, উনার বোধ ক্ষমতা হওয়ার আগে পুরো টাইমটাই কিন্তু উনি উনার শাশুড়ির আন্ডারে ওই যে ডমিনেটেড হচ্ছেন, কন্ট্রোলড হচ্ছেন, নিয়ন্ত্রিত হচ্ছেন, এবং এবং ভালো আচরণ পাচ্ছেন না, সাপোর্ট পাচ্ছেন না। তো ওটা মনে হয় একটা লার্নিং এর মধ্যে ঢুকে যায়,
যে আমার বউ আসলেও এটা মনে হয় একটা অটোমেটিক, আমি ঠিক শিওর না। আমাদের আমার এই মুহূর্তে প্রফেসর মাহমুদুর রহমান, আমাদের সমিতির ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যে প্রেসিডেন্ট প্রফেসর মাহমুদুর রহমান স্যারের কথা মনে হলো, উনি অনেকদিন আগে আমাকে বলেছিলেন যে একটা রিসার্চ করতে এই বউ শাশুড়ির। যখন ওই যে মালয়েশিয়াতে মনস্টার ইন ল একটা মুভি হলো, মানে সবাই কিন্তু এটা নিয়ে একটু কনসার্ন যে শাশুড়ি একটা মানে মনস্টারের মতো। তো উনি আমাকে বলছিলেন যে এখানে আসলে সাইকোলজিটা কি একটু রিসার্চ করে দেখার মতো বিষয়, যেটা কি অটোমেটিক একটা লার্নিং এর মধ্যে ঢুকে যায় যে আমি নির্যাতিত হয়েছি, এখন আমিও মানে মিসবিহেভ করব বা সাপোর্ট করব না। আমরা জানি না আসলে অ্যাকচুয়ালি, আমরা আইডিয়া করতে পারি যে সাইকোলজিটা কি হইতে পারে, হিউম্যান সাইকোলজি। জোহরা পারভীন, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, একটা বিরতি নিয়ে আসতে চাই। সমাধান সূত্র নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকে আলোচনার বিষয়, কেমন হবে বউ শাশুড়ির সম্পর্ক। আমাদের সঙ্গে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জোহরা পারভীন। আরও একটাবার আপনাকে স্বাগত জানাতে চাই জোহরা পারভীন। বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে কথা বলছিলাম, জেনারেশন গ্যাপের বিষয়টা যদি জানতে চাই। একজন শাশুড়ি যখন ছেলের বউ হয়ে আসেন, তখন নিশ্চয়ই তিনিও জেনারেশন গ্যাপের কারণে নানান রকম সমস্যার সম্মুখীন হন। পরবর্তীতে তার যখন ছেলের বউ আসে, তখন তো তিনি আসলে এই সমস্যাগুলো বিষয়টা আসলে তার বুঝতে পারার কথা। আসলে কি মানুষ হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমরা বিষয়গুলো বুঝতে চাই না, সংকটটা কোথায়? এটা শুধু বউ শাশুড়ি সম্পর্কে না, আমি প্রত্যেকটা সম্পর্কে দেখছি। আপনি দেখবেন যে যেই মানে যে যেই বাবাটা মার খেয়ে বড় হয়েছে, উনি আবার কিভাবে বাচ্চাটাকে মারছে, উনি তো জানেন যে মারলে কেমন কষ্ট হয়। তো এটা মনে হয় একটা ওই যে হ্যাবিচুয়েশন, যেটা বলছিলাম যে বড় হতে হতে হ্যাবিট হতে হতে পরে ভুলে যায় যে আমার কি কষ্ট হয়েছে, পরে আবার ওই আচরণটাই রিপিট করতে থাকে হয়তো, এটা আমি জানি না। আমি একটা জিনিস ভাবছিলাম যে আমার আমি যেমন আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকি, আমি আমার শাশুড়ি কিন্তু জীবন হাজবেন্ডের নাম মুখে আনতে হয়, এই জিনিসটা কিন্তু ওনার সময় কিন্তু প্রচলিত ছিল না। তো এই জিনিসগুলো কিন্তু আসলে ওনাদের জন্য একটু দেখতে অস্বস্তি, একটু অনেক কিছু, যে জেনারেশন গ্যাপে যে চোখের সামনে যে যে গ্যাপগুলো, এগুলো হয়তো মানুষের মানতে একটু অস্বস্তি হয়ে যায়। এনিওয়ে অপলা, আমাদের মনে হয় সময়টা কম, আমরা সমাধান সূত্র অনুযায়ী, এটা কি ঠিক আছে যে আমি সমাধান সূত্র, সমাধান শব্দটাকে মাথায় রেখে একটা ইয়ে বলি আপনার কোয়েশ্চেন কে ছাড়িয়ে গিয়ে? জি অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, যেটা বলছিলাম যে এই আপনার প্রথম প্রশ্নটা যে সম্পর্কটা আসলে কেমন হবে, আমরা কিন্তু যদি একটা জিনিস মনে করি, আমি যদি মনে করি যে আমার শাশুড়ির সাথে যদি আমার সম্পর্কটা ভালো থাকে, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমার লাইফে কিন্তু অনেক লাভ। মেইন লাভ হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা ভালো থাকছে। আবার আমার শাশুড়িও যদি মানে মানুষের শাশুড়িও যদি মনে করেন যে আমার ছেলেটা ভালো থাকবে, সো একটা জিনিস হচ্ছে নিজের লাভটাই যদি আমরা দেখি, একটা সম্পর্ক ভালো থাকলে কিন্তু অনেক সুবিধা। এটার জন্য মূল যে জিনিসটা করতে হয়, আমি যদি মেটাফোর দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, আমরা আগেকার দিনে যে ঢাল তলোয়ারের যুদ্ধ দেখেছি না, যখন তলোয়ার দিয়ে মারে তখন ঢাল দিয়ে কিন্তু এভাবে করে কিন্তু একটা ব্যারিকেড দেওয়া হয়। এখন এই যুগের তলোয়ার কিন্তু হচ্ছে টান, মানে ল্যাঙ্গুয়েজ। আমরা যখন নেগেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, হার্শ ল্যাঙ্গুয়েজ, একটা খোঁচা মারা, পিন মানে পিন মেরে কথা বলা, ক্রিটিসাইজ করা, এটা যখন করি তখন এটা তলোয়ারের মতো এসে হাজির হয়, মনের মধ্যে একটা শিল্ড তৈরি হয়। এই যে শিল্ড যখন এসে তলোয়ার দিয়ে হাজির হচ্ছে, মানে আমাকে কেউ খোঁচা মারছে, আমাকে কেউ ক্রিটিসাইজ করছে, তখন হার্টের মধ্যে যে শিলটা তৈরি হয়, তখন ব্যক্তি যখন রেসপন্স করে এই শিল থেকে, মানে রিয়াকটিভ রেসপন্স করে, এইভাবেই কিন্তু চলতে থাকে। এখন আমরা যদি নিজেদের বেনিফিট চিন্তা করি যে আমি এই সম্পর্কটা যদি উন্নত করি, তাহলে আমার লাইফে হচ্ছে এই সুবিধা, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এমন ভাবে কথা বলবো যে হার্টের মধ্যে শিলটা যেন তৈরি না হয়। ক্রিটিসাইজ করা, আমার টার্গেট কি, আমি যদি চাই আমার বউ এই রান্নাটা ভালো করে করুক, তাহলে একেবারে ধরে যেটা ভালো হয়েছে, যে এটা ভালো হয়েছে কিন্তু লবণটা একটু বেশি হয়েছে, মনে হয় লবণটাই, তা না করে যখন আমি খোঁচা মারছি, এই মেয়ে তো শিখছে না, এই মেয়ে তো পরের বাড়ি থেকে এসছে, এই মেয়ে তো জানে না আমি কি স্টাইলে রান্না করি। তো এই যে জিনিসটা, আবার বউটাও যদি চিন্তা করে যে এটা তো সোশ্যাল কালচার, এই হাজবেন্ডের মা সে হচ্ছে আমার মাতৃতুল্য, তো এই যে বিষয়টা খুব সিম্পল একটা বিষয়, আমরা যদি একটু পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমরা যদি অ্যাবিলিটি স্পটিং, মানে যেটা ভালো প্রশংসা, যেটা এটা আমাদের কালচারে খুবই কম আছে, শ্বশুর বাড়িগুলোতে একেবারেই কম, যে প্রশংসা করা,
এটা কিন্তু একটা হিউম্যান সাইকোলজি। আপনি যদি এখন আমাকে প্রশংসা করেন আমার মনটা ভালো লাগবে। জোনা পারভিন, আরো একটা ফোন নিয়ে আসতে চাই, আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে সাবিয়া। জি বলুন। ঢাকা থেকে। জি বলুন। আমার একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে মানে শাশুড়িরা নিজের মেয়েকে একরকম ট্রিট করে কিন্তু ছেলের বউকে অন্যরকম ট্রিট করে, এটা কেন? মানে আমার চোখের সামনে আমি দেখলাম তার মেয়েকে একরকম ট্রিট অথচ ছেলের বউয়ের বেলায় অন্যরকম ট্রিট। এটা নিয়ে আপনাদের আরো বেশি বেশি প্রোগ্রাম করা উচিত, যাতে মানে বাংলাদেশে কিন্তু এটা অহরহ হচ্ছে, তো এটা নিয়ে বেশি প্রোগ্রাম করলে মানুষ জানতে পারবে, শিখতে পারবে, এটাই আর কি। জি, আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমিও ওনার সাথে একটু যোগ করতে চাই যে দেখা যায় যে মেয়ের জামাই যখন রান্নাঘরে ঢুকে রান্না করে মেয়েকে সহযোগিতা করে তখন মা খুব খুশি হয়, কিন্তু ছেলে যখন রান্নাঘরে ঢুকে ছেলের বউকে রান্না করে সহযোগিতা করে তখন মা খুবই কষ্ট পায় যে আহা আমার ছেলেকে দিয়ে কত কাজ করাচ্ছে। কেন এই মানসিকতা? এটা হচ্ছে আমি খুব উইশ করি যদি শাশুড়িরা এই প্রোগ্রামটা দেখতেন না, তাহলে হয়তো আশা করি চিত্রটা একটু পরিবর্তন হয়ে যেত। যা সচেতনতা, আমার মনে হয় ওনারা সচেতন না বিষয়টা, এই যে পার্থক্যটা করছে এটার মূলে কিন্তু হচ্ছে যে বউ বউ হচ্ছে যে ছেলে যখন ইয়ে করে তখন যে মাইন্ড করে সেটা হচ্ছে যে বউ ছেলে কেন পাখের ঘরে এসে কিচেনে এসে কাজ করবে, মানে সাবঅর্ডিনেট যে জায়গাটায় থাকে ফিমেলরা এটা, আর যে মেয়ে দর্শক যে প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হয় যে মানুষ একটু নিজেরটা একটু বেশি বুঝে আর একটু অসচেতন হয়তো মানুষ, এটা খুবই আনফর্চুনেট। কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে খেয়াল করে না যে আচ্ছা আমি দুই রকম রুলস জারি করছি, এটা মনে হয় একটু সচেতন হলেই মনে হয় এই প্রোগ্রাম অপলা আপনারা এই প্রোগ্রামটা বারবার করে চালিয়ে যান, আমার মনে হয় মানুষের একটু সচেতন হলেই এই প্রবলেম গুলো সলভ হয়ে যায়। জি নিশ্চয়ই, আমরা আসলে এই চেষ্টা করি যে নারীদের নানান রকম সমস্যা এবং তার সমাধান করতে। শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই জোহরা পারভিন, যেটা আপনি একটু আগে বলছিলেন যে আপনি আপনার হাজবেন্ডের নাম ধরে ডাকেন কিন্তু আপনার শাশুড়ি এই নামটা মুখে নিতে নেয় না, কিংবা এরকম নানান রকমের সম্পর্কের কথা বলছিলেন, তা আসলে বিষয় হচ্ছে যে একজন নারী কিংবা একজন শাশুড়ির কথা যদি বলি, তিনি তার জীবনে যে কাজগুলো করে এসেছেন, তিনি যেভাবে তার সংসার সামলে এসেছেন, সেটা কেন ছেলের বউ কিংবা আরেকজন নারীর ওপর তিনি চাপিয়ে দিতে যাবেন? আবার ছেলের বউয়ের হিসাব যদি ধরি, মা কিংবা গুরুজনদের কাছ থেকে তো ছেলের বউরা অনেক কিছুই শেখেন, একজন নারী অনেক কিছুই শেখেন, তাহলে শাশুড়ির কাছ থেকে কিছু শিখতে আপত্তিটা কোথায়? এই পারস্পরিক জায়গার যে দ্বন্দ্বটা, এই সংকটের সম্পর্কে জানতে চাই। এই সংকটের মূল জায়গাটা হচ্ছে ওই যে শাশুড়ির দিকে ইনসিকিউরিটি আর ওয়াইফের দিকে হচ্ছে এক্সপেকটেশন, এক্সপেকটেশন যে আমাকে এভাবে করে আদর করবে। দুইজনই কিন্তু আপনি যদি নিউট্রালি দেখেন দুইটা মানুষই না ইনোসেন্ট, এখানে না একটা ফ্যাক্টর না, এখানে অনেক সোসাইটির আপনি যদি ঘাটতে যান দেখবেন কত কিছু বিষয় চলে আসতেছে। শাশুড়ির দিকে যদি দেখেন তার ইনসিকিউরিটির জায়গাটা, তার ফিউচার, মেয়েরা কিন্তু বাবার ইয়েতে আন্ডারে, এরপর হাজবেন্ড, এরপরে ছেলে, একটা পুরুষের আন্ডারে তাকে থাকতে হয়, তো শাশুড়ির শেষ ভরসা কিন্তু এই ছেলেটা। তো এই যে ওনার জায়গা, ওই যে বললাম অসচেতনতা, আর বউটা যে আসতেছে বউটা তো অনেক এক্সপেকটেশন নিয়ে আসতেছে, ওর তো অনেক ছাড় দিতে হচ্ছে, একটা নতুন কালচারের সাথে অ্যাডজাস্টমেন্ট, একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এখানে সাপোর্ট ছাড়া তো তার পক্ষে স্ট্যান্ড করাটা কষ্ট। এই সাপোর্টটা শ্বশুর বাড়ি থেকে পাওয়া যায় না। এই যে দর্শক যে বলেন মেয়ের বেলা একরকম, এই যে পার্থক্যটা একেবারে পিত্তি জ্বলে যায়, গাটা জ্বলে যায়, অথচ আশা যখন করবে বউয়ের কাছ থেকে কিন্তু মেয়ের থেকে বেশি আশা করবে। তো এটা আসলেই মানে এই ফ্যাক্টরগুলোর জন্য না, এই যে আমি বলবো বারবার করে বলবো যে বউ যিনি উনি যেহেতু নতুন লাইফ শুরু করতে যাচ্ছেন, উনি যদি টার্গেট করেন যে এই সম্পর্কটা ভালো হলে আমার হাজবেন্ডের সাথে আমার আমার নিজের সুবিধা, তখন একটু যদি ধৈর্য ধরে জাস্ট প্রকাশ করে বলতে থাকা, মা আমার কষ্ট হয়েছে আপনি যখন এটা এভাবে বলেছেন, আমার মনে হয় মেয়েদের একটু ভদ্রভাবে অ্যাসার্টিভনেস এই স্কিলটা আয়ত্ত করা দরকার, পরিষ্কার করে বলতে পারাটা, এটা মনে হয় অনেক সহজ করে দিবে আমার। অর্থাৎ বউ শাশুড়ির সম্পর্ক মা মেয়ে না হয়ে বউ শাশুড়ি হোক কিন্তু সুন্দর সাবলীল এবং পারস্পরিক শ্রদ্ধার হোক। অনেক ধন্যবাদ জোহরা পারভিন, আমাদের আজকের মতো সময় শেষ হয়ে গেছে, শেষ করতে হচ্ছে সমাধান সূত্রে। এই ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।